শনি রবির ফুটবল শেষ, সোমবারটাই কেবল অলস কাটাতে হচ্ছে আপনাকে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। কথা আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও বলবো, তবে তার আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শনি রবিবার কী হলো সেটা একটু আধটু রিক্যাপ করে নেওয়া যাক। বাজে শুরুর পর আর্সেনালকে টপকে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা চার জয়। দুই ব্রাজিলিয়ানে বেটিস বাধা পেরোল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার বাজির ঘোড়া ছুটছেই। বায়ার্ন টানা দুই ম্যাচে জয়হীন, বুন্দেসলিগায় সেটাই বড় খবর। সেরি আতে ক্লাসিক লড়াইয়ে রোসোনেরিরাই রাজা, মেসি এমবাপের কম্বিনেশন জমেছে পাকা চোখ ধাঁধানো ফুটবলের পসরা প্যারিসের। যদিও আমরা এসব নিয়ে এবার কথা বলবো না, কথা বলবো আলাদা পাঁচটা পয়েন্ট নিয়ে যা হয়তো আপনি মিস করে গেছেন। নাম্বার ওয়ান, কৃষকদের গোল আনন্দ। ফার্মার্স লিগ, এই নামটার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত। এই নামটা শুনলে সবার আগে সম্ভবত আপনার মাথায় ফ্রেঞ্চ লিগ আয়ের নামটাই মাথায় আসে, অর্থাৎ পিএসজি যেই লিগটায় খেলে। তারপরের নামটাই হয়তো অনেকে বলবেন যে বুন্দেসলিগা। তো এতদিন বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখে ছিলেন রবার্ট লেভানডফস্কি, আর বরুসিয়া ডর্টমুন্ডে ছিলেন এরলিং গ্রোট হল্যান্ড। মুড়ি মুড়কির মতো গোল করে গেছেন দুজনই, এবার তারা ক্লাব পাল্টালেন এই সামারের ট্রান্সফার উইন্ডোতে। তো শুরু থেকেই একদল বলার চেষ্টা করলো যে বুন্দেসলিগা আর লালিগা সেটা তো এক নয়, বুন্দেসলিগা আর প্রিমিয়ার লিগ সেটা তো কোনোভাবেই এক নয়। গোল করা এখানে হয়তো অত সহজ হবে না যতটা ওই লিগে হয়েছিল, এই কথাটাই আসলে সবাই ওই দলের লোকরা যারা তারা বোঝাতে চেয়েছিলেন। তো সিজনের এখনও তো কেবল শুরু, কোনো কিছুই জাজ করার সময় আসেনি। এইটুকু সময়ের ভেতরেই এই দুই স্ট্রাইকার প্রমাণ করে দিয়েছেন যে ওই দল তারা ভুল। একজনের গোল চার ম্যাচে পাঁচটা, আরেকজনের পাঁচ ম্যাচে নয়টা। হ্যালান্ড তো হ্যাটট্রিক করেছেন দুই ম্যাচেই, আর যদিও সিটি এই উইকে তারা জিততে পারেনি, তবে বার্সেলোনার বড় জয়ে অবদান আছে রবার্ট লেভানডস্কির। দুই কৃষক লীগের স্ট্রাইকাররা ভালোই আছেন যে যার জায়গায়। নাম্বার টু, ব্রাজিলিয়ানদের জয় জয়কার। সামনে বিশ্বকাপ, ব্রাজিল কোচ তিতে এখন থেকেই একটু একটু করে ভাবতে পারেন, নিশ্চয়ই তিনি ভাবছেনও। উনি আসলে কাকে রেখে কাকে খেলাবেন তাই নিয়ে চিন্তা করতে গেলে তার আসলে রাতের ঘুম হারাম হতেই পারে। আর অপোনেন্টরা তো সেই চিন্তায় এখনই ঘুম হারাম করে দিয়ে বসে আছেন, কারণ কাকে রেখে কাকে আটকাবেন। ধরুন যে এক পাশে নেইমারকে আটকাতে গেলে অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়র, তিনি তো তাণ্ডব দেখাবেন। মাঝে যদি রদ্রিগো খেলেন বা রবার্তো ফিরমিনোও খেলেন, সমীকরণ তো আলাদা। অ্যান্থনিকে এতগুলো টাকা খরচ করে কেন ইউনাইটেড আনলো তার একটা জবাব তো অ্যান্থনি একেবারে প্রথম ম্যাচেই দিয়ে দিয়েছেন। একটা মজার ব্যাপার, প্রিমিয়ার লিগের ইতিহাসে একশোতম ব্রাজিলিয়ান হিসেবে মাঠে নেমেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সাইনিং অ্যান্থনি, এবং ওই ম্যাচেই আর্সেনালের এগেনস্টে তিনি গোল করেছেন। পুরো ম্যাচে তার অবশ্য খেলা হয়নি, রোনালদোর বদলি হয়ে তিনি মাঠ ছেড়েছিলেন। পরে আবার ইনস্টাগ্রামে একটা ছবি তিনি শেয়ার করেছেন তার স্টোরিতে, সেখানে তিনি রোনালদোর সঙ্গে ওই ছবিটা শেয়ার করে লিখেছেন যে তার আইডল তিনি। বুঝতেই পারছেন যে কেন ইউনাইটেডে আসার জন্য আয়াক্সের ট্রেনিং ছেড়ে মুখ গোমড়া করে বসেছিলেন অ্যান্থনি। যাই হোক, আমরা ছিলাম এক প্রসঙ্গে, চলে গিয়েছি অন্য প্রসঙ্গে, আমরা আসল কথায় ফিরি। রাফিনিয়া বার্সা জার্সিতে লালিগায় তার প্রথম গোলটা পেয়েছেন, অর্থাৎ তিতের কাছে অপশন আছে একাধিক, সবাই আছেন ফর্মে। বিশ্বকাপের বাকি দুই মাসের একটু বেশি সময়, এই ফর্ম নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলাররা যদি বিশ্বকাপে যান সেটা ব্রাজিল সমর্থকদের জন্য খুব বেশি আশার কারণ হতেই পারে। নাম্বার থ্রি, গ্রিজমানকে নিয়ে হচ্ছেটা কি? অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় গিয়েছিলেন গ্রিজমান, পরের বার আবার সেই অ্যাটলেটিকোতেই ধারে ফিরে গেলেন। এখন এক মৌসুম হয়ে গেছে, সেকেন্ড সিজনটা চলছে। প্রথম মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে পুরো সিজনে মোটামুটি 81% ম্যাচ তিনি মাঠে নেমেছিলেন, 81% ম্যাচে। তো বার্সার সঙ্গে অ্যাটলেটিকোর একটা চুক্তি আছে, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সাকে 40 মিলিয়ন ইউরো দিয়ে গ্রিজমানকে সাইন করিয়ে নেবে, মানে সেটা দিতেই হবে আর কি। কিন্তু এই সিজনে এখনও পর্যন্ত গ্রিজমান যে চার ম্যাচে খেলেছেন তাতে তিনি যথাক্রমে গেতাফের সঙ্গে মাঠে খেললেন 28 মিনিট, ভিয়ারিয়ালের সঙ্গে 28 মিনিট, এবং এই শেষ যে ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদ খেললো রিয়াল সোসিয়েদাদের সঙ্গে, সেই জায়গায়ও 60 মিনিটের পরে মাঠে নেমেছিলেন অ্যান্তোয়ান গ্রিজমান। এখন হিসাব অনুযায়ী কোনো প্লেয়ার যদি 45 মিনিট একটা ম্যাচে মাঠে থাকেন তাহলে সেটাকে আপনি এক ম্যাচ হিসেবে ধরা হবে, মানে চুক্তিতে এই ধরনের ব্যাপার স্যাপার উল্লেখ থাকে। তো সেই অনুযায়ী গ্রিজমান এই সিজনে এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেননি, এই ব্যাপারটা কিছুটা ধোঁয়াশা তৈরি করেই যাচ্ছে। এখন একটা ক্লাব যদি কোনো ফুটবলারকে খেলাতে নাই চায় তাতে তো একমাত্র আল্লাহবাদে কারো কিছু করা নেই, তাই না? মানে
কোচ যদি চান যে না আমি একে খেলাবো না, সেখানে তো কোনো জোর জবরদস্তি খাটিয়েও কোনো লাভ হবে না। যাই হোক, ওই টপ লেভেলে ফুটবলের কথা বলছিলাম, যদিও এই ঘটনা পুরোপুরি কাকতালো হতে পারে এবং সেটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি, কারণ ঠিক এইভাবে হিসাব মিলিয়ে কাউকে খেলানো বা না খেলানো সেটা প্রায় অসম্ভবের কাছাকাছি। কিন্তু ধরুন যে পরের ম্যাচেও গ্রিজমানকে সাব হিসেবে নামানো হলো বা তাকে মাঠে নামানোর পর সাব করা হলো, তখন কি আপনি আরেকটু অবাক হবেন না? নাম্বার ফোর, সেরিয়ার সবার ওপরে নাপোলি। সেরিয়ার খবর নিশ্চয়ই আপনারা রাখছেন এবং সবার ওপরে এখন নাপোলি আছে। ইউভেন্টাস এই দফাতেও হোঁচট খেয়েছে, ইন্টার আরও একবার হেরেছে এবং মিলান ডার্বি দেখেছে পাঁচ গোলের একটা রোমাঞ্চকর লড়াই, তাতে জিতে মিলানের পয়েন্টও এখন ১১, সমান পয়েন্ট নাপোলিরও। আমরা বরং এই নাপোলিকে নিয়েই একটু কথা বলি। পাঁচ ম্যাচে তাদের তিনটা জয়, দুইটা ড্র, টানা দুইটা ড্রয়ের পর তারা আবারও জয় পেয়েছে, তাও আবার শুরুতেই পিছিয়ে পড়ে অপোনেন্টের মাঠে, এমন অপোনেন্ট যারা আবার গেল সপ্তাহেই ইন্টারকে হারিয়েছিল। যাই হোক, নাপোলিকে জেতানোর গোলটা করেছেন খিভিচা খারাৎস্কেলিয়া, নামটা একটু খটমটেই, আমার উচ্চারণ করতে বেশ সমস্যাই হলো, তবে এই জর্জিয়ান তরুণের দিকে আপনারা আলাদা করে খেয়াল রাখতে পারেন, তাকে বলা হচ্ছে নেপলসের নতুন ম্যারাডোনা, একটু খোঁজ তার দিকে রাখাই যায়। এবং লিভারপুল এবং নাপোলি চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের ম্যাচ, সেই জায়গায়ও আলাদা করে তার উপরে নজর আপনি রাখতেই পারেন। নাম্বার ফাইভ, দ্য চ্যাম্পিয়ন্স, দ্যাট টাইম অফ দ্য ইয়ার এগেইন, যখন চ্যাম্পিয়ন্স লিগ ফেরে ওই বাজনাটা আমার কানেও বাজছে, নিশ্চয়ই যারা শুনছেন তারা চাইছেন যে এই বাজনাটা যেন আমার ব্যাকগ্রাউন্ডে বাজে, যদিও সেই সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কঠিন গ্রুপ কোনটা সেটা নিশ্চয়ই আপনার মনে আছে, বায়ার্ন মিউনিখ, ইন্টার, বার্সেলোনা, ভিক্টোরিয়া প্লেজেন্ট। আলাদা নজর থাকবে পিএসজি আর ইউভেন্টাসের ওই ম্যাচটা নিয়েও, আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের ফিক্সচারটা, একদম পয়লা দিনই পিএসজি ইউভের ম্যাচ, ইউভে স্ট্রাগল করছে, পিএসজি উঠছে, ম্যাচের ফল কী হতে পারে সেটা অনেকেই হয়তো আঁচ করতে পারছেন। সেভিয়া সিটির ম্যাচেও আলাদা করে নজর রাখতে পারেন, আগের বার হালান্ড যখন সেভিয়ার মুখোমুখি হয়েছিলেন দুই লেগেই তিনি গোল করেছিলেন। রিয়ালের যাত্রাটা শুরু হচ্ছে সেল্টিক দিয়ে, 2017-18 সাল মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে স্কটিশ চ্যাম্পিয়নরা। পরদিন আপনার মূল আকর্ষণ থাকবে বায়ার্ন ইন্টারের ওই ম্যাচটার দিকে, বার্সার প্রতিপক্ষ আপনি সহজ বলতে পারেন, কিন্তু এই ম্যাচে যে কোনো কারণে যদি বার্সা পয়েন্ট হারায় তাহলে তো মহা বিপদ তাদের জন্য, সহজভাবে নেওয়ার কোনো উপায় নেই। আর লিভারপুলের যে দশা তাতে নাপোলি তাদের হোম সাপোর্টটা কাজে লাগিয়ে অবশ্যই এই ম্যাচটা জিততে চাইবে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচগুলোর প্রেডিকশন আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে, এবং একই সঙ্গে এই সপ্তাহের অর্থাৎ গেল সপ্তাহে যে খেলাগুলো হলো সেই জায়গায় কোনো পয়েন্ট যদি আমরা মিস করি, যে আপনার কাছে যদি মনে হয় যে পাঁচ পয়েন্টের ভেতরে সেটাও ঢুকতে পারতো, সেটাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10% ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.